আজকে শেয়ার করব মিষ্টির দোকানের মতো গোলাপজাম বা লালমোহন মিষ্টি সবচেয়ে সহজ রেসিপি এই রেসিপিতে যে কেউ মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মিষ্টিটা তৈরি করার জন্য আমি প্রথমে চিনি শিরা তৈরি করে নিব আর এই জন্য হাড়িতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি ও দেড় কাপ পরিমাণ পানি এরপর দিয়ে দিয়েছি তিনটা এলাচ এখন চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে চুলাটাকে বন্ধ করে এক পাশে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি এখন সুজি আর পানিটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকেও এক পাশে রেখে দিচ্ছি এরপর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এটাকে খুব ভালো করে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি এটাকেও এক পাশে রেখে দিচ্ছি এখন মিষ্টি তৈরি করার জন্য একটা মিক্সিং বলি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটাকে দেওয়ার পর আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তবে এটা টোটালি অপশনাল আপনার চাইলে লবণটা বাদ দিতে পারেন এখন একটা স্পে সাহায্যে আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পর আমি এখন গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সুজিটা এখন সুজিটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটাকে কিন্তু পুরাটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নেবেন তা না হলে দেখা যাবে ডোটা নরম হয়ে যেতে পারে আমার এখানে ডোটা হয়ে গিয়েছে এই ডোটা প্রথমে টুইস্টিকে মনে হলেও কিন্তু পরে রেস্টে রাখার পর এটা সেট হয়ে যাবে আমি এখন এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি এরপর আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব মিষ্টিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন আমি এখানে গোল গোল করে গোলাপ জামুন মিষ্টির মতো করে তৈরি করে নিচ্ছি আর মিষ্টির বলগুলোকে কিন্তু খুব বেশি বড় সাইজের করে তৈরি করার দরকার নেই এগুলোকে একটু মুসরিন করে মিডিয়াম সাইজের করে তারপর তৈরি করে নেবেন কারণ এগুলোকে লে দেওয়ার পর কিন্তু এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে আমার এখানে সবগুলো গোলাপজাম মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব আর এই জন্য চুলায় প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা উষ্ণ গরম থাকা অবস্থায় মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিতে হবে কারণ তেলটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আমার এখানে মিষ্টিগুলোকে এখন আমি চুলার আজ স্লো টু মিডিয়ামে রেখে তারপর মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব চুলার আঁচ বাড়িয়ে রাখলে দেখা যাবে উপরে কালার চলে আসবে কিন্তু মিষ্টিগুলো ভিতরে কাঁচা থেকে যাবে তাই মিষ্টিগুলোকে সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমার এখানে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটু ঠান্ডা করে নিব প্রথমে তারপর আমি এগুলোকে চিনি শিরায় দিব এটাকে কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন এমন অবস্থায় আসলেই কিন্তু চিনি শিরাই দিতে হবে এ পর্যায়ে আমি এখন চিনি শিরাটাকে আবার চুলায় বসিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে তারপর এখানে উষ্ণ গরম মিষ্টিটাকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো এক ঘন্টার জন্য আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও কিন্তু মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে রেখে দিতে পারেন যত বেশি সময় ধরে এটাকে চিনি শিরার মধ্যে রাখা যাবে ততই মিষ্টিগুলো কিন্তু ভালো করে চিনি শিরাটাকে টেনে নেবে এক ঘন্টা পর আমি এখন মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল একদম কম খরচে মিষ্টির দোকানের মতো পারফেক্ট জাম মিষ্টি একবার হলো বাড়িতে তৈরি করে এভাবে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ